আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি অনামিকা হাসান পুনম। করোনা ভাইরাস উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ 1 জন ও উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে। বিভাগে নতুন শনাক্ত 11 জন। খুলনায় করোনা উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে। জেলায় 20 জন সহ বিভাগে নতুন শনাক্ত 40 জন। এবং গত 24 ঘণ্টায় করোনায় কুমিল্লায় 1 জন ও ময়মনসিংহে 1 জনের মৃত্যু হয়েছে। গতকাল দেশের বিভিন্ন স্থান থেকে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ আসা শুরু করলেও বেনাপুল বন্দর থেকে এখন পর্যন্ত একটি ট্রাকও আসেনি। বেনাপুলে আমদানিকারকরা জানিয়েছেন, ভারতের রফতানিকারকরা বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে গেট পাস সংগ্রহ না করায় পেঁয়াজের একটি ট্রাকও বেনাপুলে আসতে পারেনি। আজও এসব ট্রাক আসতে পারবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন অনেকে। এদিকে সাতক্ষীরার ভোমরা, চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ, স্থলবন্দর সহ বিভিন্ন বন্দর থেকে পেঁয়াজ ভর্তি অসংখ্য ট্রাক বাংলাদেশে এসেছে। আরও কিছু ট্রাক আসার কথা থাকলেও বৃষ্টির কারণে তা আসতে পারছে না বলে সিএন্ডএফ এজেন্ট কর্মকর্তারা জানিয়েছেন। গত 14 সেপ্টেম্বর আগের কোনো ঘোষণা ছাড়াই বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছিল ভারত সরকার। অন্যদিকে 3 মাস বন্ধ থাকার পর মিয়ানমার থেকেও গত 2 দিনে 45 টন পেঁয়াজ বোঝাই জাহাজ কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে এসেছে। এগুলো খালাস করে সারা দেশে সরবরাহ করলে পেঁয়াজের দাম সহনীয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আল্লামা শাহ আহমদ শফির মৃত্যুর পর হাটহাজারী মাদ্রাসা পরিচালনার জন্য 3 সদস্যের একটি প্যানেলকে মুহতামিম বা পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার রাতে এক বৈঠকে মাদ্রাসার শুরা কমিটি সিদ্ধান্ত নেয়। তারা হলেন মুফতি আব্দুস সালাম চাটগামি, আল্লামা শেখ আহমদ, মাওলানা ইয়াহিয়া। শুরা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই 3 সদস্য বিশিষ্ট কমিটির মাদ্রাসার সবকিছু দেখভাল এবং সকলের সমান অধিকার নিশ্চিত করবে। গত জুনে সহকারী পরিচালক থেকে বাদ পড়া হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে মাদ্রাসার প্রধান শাইকুল হাদিস ও নাজিমি তালিমাত বা শিক্ষা পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। নাব্যতা সংকটের কারণে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল প্রায় বন্ধ থাকায় প্রতিনিয়তই চাপ বাড়ছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে। ফলে যাত্রী ও পরিবহন শ্রমিকদের দুর্ভোগ কাটছে না কিছুতেই। ঘাট সংশ্লিষ্টরা জানিয়েছেন, অতিরিক্ত যানবাহনের চাপে ঘাটে রোজই দীর্ঘ যানজট দেখা দিচ্ছে। একই সাথে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের জন্য নির্ধারিত 19টি ফেরির মধ্যে একটি অন্য রুটে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া 4টি মেরামতের জন্য পাঠানোর কারণে মাত্র 14টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে, যা দিয়ে যানজট নিরসন করা সম্ভব হচ্ছে না। বিআইডব্লিউটিসির আরিচা ঘাটের উপ মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, নদীতে পানির তীব্র স্রোতের কারণে ফেরিগুলো ঠিকভাবে চলাচল করতে পারছে না। কবে নাগাদ এই সমস্যা দূর হবে সে বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারেননি তিনি। এবারে শেয়ার বাজারের খবর। সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন বাড়লেও সূচক কমছে। সকালে সূচকের উত্থানে লেনদেন শুরু হলেও 10 মিনিটের মধ্যে সূচক কমতে থাকে এবং বেলা 11:40 পর্যন্ত ডিএসই 3টি সূচকই নিম্নমুখী থেকে লেনদেন করছে। সেই সঙ্গে লেনদেনকৃত বেশিরভাগ কোম্পানির শেয়ার দরও কমছে। এ সময় পর্যন্ত লেনদেন হয় 522.48 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 133টি, কমে 170টি এবং অপরিবর্তিত ছিল 49টি কোম্পানির শেয়ারের দাম। টাকার অঙ্কের লেনদেনের ভিত্তিতে শীর্ষ 10 কোম্পানির মধ্যে রয়েছে নিটল ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, এসকে ট্রিমস, ডেল্টা ব্র্যাক হাউজিং, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স এবং ব্র্যাক ব্যাংক। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে সিএসি 50 ইন্ডেক্স চূড়ান্ত করা হয়েছে। সূচকে নতুন 9টি কোম্পানিকে যুক্ত করা হয়েছে। কোম্পানিগুলো হলো অরিয়ন ফার্মা, কনফিডেন্স সিমেন্ট, শাহজিবাজার পাওয়ার, স্ট্যান্ডার্ড ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, বারাকা পাওয়ার, ডরিন পাওয়ার, আরএকে সিরামিক্স এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন। বিপরীতে 9টি কোম্পানিকে বাদ দেওয়া হয়েছে। বাদ যাওয়া কোম্পানিগুলো হলো একমি ল্যাবরেটরিজ, ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক, মেঘনা পেট্রোলিয়াম, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, প্রাইম ব্যাংক, পূবালি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড। আজ থেকে পরিবর্তিত সূচকে কোম্পানিগুলোর কার্যক্রম শুরু হয়েছে।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla Ltd।